Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার শরীরটা একটু খারাপ, কারণ বলেছিলাম আমার এসবে অ্যালার্জি, অ্যালার্জির কারণে অনেক কিছু হয়েছে। তা সহ্য করে সব কাজকর্ম তো করতেই হবে, নিজের কাজ নিজেকে, কারণ কেউ কারো কাজটি করে দেবে না আর কি। যেরকমই হোক, যেরকম শরীরই হোক, নিজেকেই বহন করতে হবে এবং নিজের কাজ নিজেকেই করতে হবে। আজ না তো কাল, আজকের কাজ কাল, কিন্তু নিজেকেই করতে হবে। তো আজকে আমি পুরোপুরি ক্লিয়ার হতে চাই, কারণ কাল সোমবার, কাল থেকে বাচ্চাদের স্কুল তো আছেই, তার মধ্যে আমার সেন্টার ভালো করে করতে হবে। কয়দিন বেশ ছুটি টুটি গেল, আর সেখানে তো মাপ নেই আর কি, সেন্টারটা ভালো করে করতে হবে। কাল সারা রাত ঘুম হয়নি, কারণ খুবই পরিমাণে কাশি হচ্ছিল, আর কাশি হলে ঘুম হয় না, ভেঙে যায়। আমি তো ঘুমাতে পারি না কাশি হলে, খুবই কাশি হচ্ছিল। আর কাশির সিরাপগুলো খেলে কিন্তু খুব ঘুম পায়, তো সিরাপ তো খেয়েছি, এখনও পাইনি। দেখা যাক কী হয়। তো এই ডেস্কগুলো, বাচ্চাদের ড্রয়ারগুলো আর কি, এগুলো খুব নোংরা হয়েছে। কাপড় টুপড়গুলো একটু ঝেড়ে টেড়ে দেখি। সব কাপড় তো ওই ঘরে, ওই বেডরুমে নেওয়া হয়েছে, এগুলো যাবতীয় যা ছিল অল্প স্বল্প সব এখানে। তো এগুলো যতদূর পারি ক্লিন করে দিচ্ছি। তারপর অনেক কাজ, সারা দিন আজ কাজ করতেই যাবে। আমি কখনোই নিজেকে দুর্বল মনে করি না, আমি মনে করি আমি স্ট্রং, আর আল্লাহর উপরে আমার আস্থা আছে, বিশ্বাস আছে, আল্লাহ যা করবে ভালোই করবে। তো যে কোনো প্রবলেমটাই আমি সলভ করার 99% চেষ্টা করি, আর চেষ্টা করলে তো সব কিছুই হয়। আমি অত সহজে ভেঙে পড়ি না, যে কোনো প্রবলেমই হোক। আর বলতে গেলে আমি খুব স্ট্রং, লোকদেরকেও ভালোবাসি আর নিজেও স্ট্রং হওয়ার চেষ্টা করি। তো অনেক কাজকর্ম সব কিছু সামলে আমাকে আজকের মধ্যে রেডি হতে হবে, কারণ কাল থেকে যদি করতে যাই, কাল এই সব কাজ অসম্ভব ব্যাপার, কারণ আমার একটি কাজের টাইম টেবিল আছে, বাচ্চা দেখা, স্কুলে মেয়েদেরকে পাঠানো, তারপরে তারা আসলে তাদের জন্য খাওয়ার, মেয়েদেরকে এমনটি না কি শুধু ছেলেদেরকে টেক কেয়ার করতে হয়, মেয়েদেরকেও টেক কেয়ার করতে হয়, কারণ তাদেরকে যদি আমি পড়াশোনা করার টাইম না দিই, বা তাদেরকে যদি যে কোনো কাজ আমি বলি না, কারণ তাদেরকে এমনভাবে টাইম দেওয়া হয়, তারা যাতে নিজের জীবনটা ভালোভাবে বাঁচুক এবং তাদের লাইফটা তারা ভালো করে গড়ে তুলুক, আমি এটাই চাই। আমার সব বাবা মারাই চায়। তো কাজের জন্য তাদের কোনো ডিস্টার্ব না হোক, আমার যতই কষ্ট হোক সেটা আমি বহন করে এবং বহন করেই চলেছি। আগামী দিনগুলোতেও সেরকমভাবেই বহন করারই চেষ্টা আছে। তো এমন না কি আমার মেয়েগুলোকে আমি কাজ করতে দিই, একদমই না। ছোটো মেয়েটা একটু দোকান যায়, আর মাঝে মধ্যে বড়ো মেয়েটা বাসনটা মেজে দেয়। যেহেতু আমার শরীর ভালো না, তো আমার মনও ভালো নেই, তো আমার হাজবেন্ড আমায় বলছে চলো একটু হাটে যাই। হাটে বলতে বাগডোগরা হাট, এখানে রোববার আর মঙ্গলবার এই দুদিনই বসে। তো হাটে গেলে তো অনেক কিছুই কেনাকাটা হয়। তো দেখি, আমি যাব এখন, আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তাড়াহুড়া করে আমি একটু রান্না করলাম, একটু মাটন এনেছিল, মাটন আমি আগে আলুটা মন ভরে খাই, আলু দিয়ে ভাত বা ভাজা টাজা যা থাকে। তো এটা মূলো শাক ভাজা আর শুটকি মাছের ভর্তা, এটা দিয়ে খেয়ে তারপরে লাস্টে মাটনটা দিয়ে খাই আর কি। তো খেয়ে নি, খেয়ে
তো গাইজ, গুড ইভিনিং। এখন আমি হাটে গেছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি মোবাইল নিয়ে যেতে পারিনি, ভুলে গেছিলাম আর কি। মোবাইলটা সে চার্জে ছিল, আমি সেরকমভাবে আজ ভিডিও করিনি অতটা। আর হচ্ছে শরীরটা ভালো ছিল না, আর কোথাও গেলে একটু তাড়াহুড়া করে কাজ করতে হয়, তো একটু মিস্টেক হয়ে গেছে। তো আপনাদের বলেছিলাম আমি দেখাবো হাটের, কিন্তু নেক্সট টাইম অবশ্যই দেখাবো। আমি যেতেই থাকি মাসে দু মাসে বা 15 দিন 20 দিনের মধ্যে, তো অবশ্যই আপনাদেরকে আমি দেখাবই, প্রমিস করছি আর কি। আর হাটে ওখানে যাওয়ার পর কী কী এনেছি সেগুলো দেখাচ্ছি। কাঁচা সবজি এনেছিলাম কিছু, ওগুলো আছে ওখানে। আর কিছু দরকারি জিনিসগুলো কিনেছি। তো সবার প্রথমেই আমি দেখাই, এটা হলো মশারি। এই মশারিটা আমার খুব প্রয়োজন ছিল, এটা কাঁচা হলুদ কালার মশারিটা, খুব প্রয়োজন ছিল আমার মশারিটা। আমার টোটাল 3টে মশারি, 2টো নতুন 1টা পুরনো, তো 1টা মশারি খুবই প্রয়োজন ছিল, তো 1টা মশারি নিয়ে নিলাম। কিন্তু এটার প্রাইস 300 টাকা নিয়েছে, কিন্তু আমার মনে হয় 50 টাকা বেশি নিয়েছে, 250 টাকা এটার প্রাইস হলে ঠিক হতো। তো এটা হলো মশারি, হালকা হালকা একদম একটু প্রিন্ট আছে, আর এমনিতে নেট আর কি ইয়েলো কালার, লাইট ইয়েলো। তো এটা হলো মশারি। আর আর আরেকটি নিয়েছি হচ্ছে, এটা হলো প্যান্ট, দেখুন এটা আমার ছোট মেয়ের জন্য নিয়েছি প্যান্ট। আমার ছোট মেয়ে প্রায় 4.5 ফুটের উপরেই ওর হাইট হয়ে গেছে আর কি, যতটা বয়স না অতটা হাইট। এই যে প্যান্ট, এটা গরম মানে ঠান্ডা দিন আসছে, তো তো এটা একটা প্যান্ট নিয়েছি। তো নিতে চাচ্ছিলাম 2টো, কিন্তু যেহেতু ওর পছন্দ হবে কি না সেই সন্দেহ ছিল আর কি, তো 1টা এনে দিলাম। তো ও খুবই পছন্দ করেছে, কাপড়টাও খুব সফট। আর এটার দাম নিয়েছে 150 টাকা, 150 টাকা দাম নিয়েছে, 150 মানে দাম নিয়েছে। আর তো পছন্দ হয়ে, তো নেক্সট টাইম আমি ওকে আরেকটি এনে দেব। তারপর এনেছি হচ্ছে আমার ছোট ছেলের জন্য এই সেটটা এনেছি, দেখুন এই যে সেটটা এনেছি। এটার কালারটা এত সুন্দর, একদম লাইট হলুদ, আর ক্রিম ক্রিম টাইপের, ক্রিমি মানে ক্রিম টাইপের একটা কালার হয় না, ওই টাইপের খুব স্ট্যান্ডার্ড কালারটা। এটার সঙ্গে প্যান্ট আছে একটা, এই যে প্যান্ট, আর খুব সফট কাপড়টা, একদমই সফট। এটা আমি বেশ বাইরেই পরাবো, বাইরে ভালো লাগবে দেখতে বাচ্চাটাকে। তো এটা নিয়েছি, এটা দাম তো অনেক চাচ্ছিল, 450 টাকা, তো আমি 450 টাকা দিইনি। হাটের একদম হাটের দোকানগুলো না, এমনি হাটের ওখানে দোকান যেখানে সেখান থেকে নিয়েছি, তো 300 টাকা দাম দিয়েছি আমি এটার। তারপর তারপর ছোটো ছোটো মেয়ের জন্য নেওয়া হলো এই যে এই জিনিসটা, ও আনতে বলছিল, ও পরে দেখেও নিয়েছে, মানে লং টাইপের মোজা, দেখুন এটা পরে দেখেও নিয়েছে, ব্ল্যাক কালারের এই মোজাটা। তো এই এই মোজাটার দাম নিয়েছে হচ্ছে কত, 60 টাকা চেয়েছিল, তো 60 টাকা আমি দিইনি, 50 টাকা দিয়েছি মোজাটার দাম। আর ও তারপরে আমার ছোট ছেলের জন্য নিয়েছি হচ্ছে
এই জুতো দুটো নিয়েছি দেখুন। খুবই কিউট জুতো, ছোট ছোট জুতোগুলো দেখতে খুব সুন্দর লাগে। তো এই জুতোটা নিয়েছি, ওর দিদিদের পুরো পছন্দ জুতোটা। এই জুতোটা হচ্ছে 150 টাকা নিয়েছে, 150 টাকা নিয়েছে জুতোটা। জুতো 2 মাস পর পরই তো কিনতে হবে, কারণ ছোট হয়ে যাবে। এটা একটা নিয়েছি, আর একটা নিয়েছি এই জুতোটা, এটা নিয়েছি, এটাও পড়েছে, এই জন্য একটু নোংরা নোংরা আছে, তো বিছানায় তুললাম না, নিচে রেখেছি। এই জুতোটা এসে পড়ে বাইরে গেছিল, রাস্তায় হাঁটাচলা করছিল, মানে ওর দিদিদের সাথে, ওর পাপার সাথে। তারপরে বাইরের ছেলেপেলেরা ওকে কোলে টোলে নিয়ে ঘুরে, তো তারপরে উঠানে তো একটু বালি টালি লেগেছে, তো তো এই জুতোটা, এটা এই এই জুতোটা আমি বাইরে পরাবো, বাইরে কোথাও গেলে পরাবো। আর এটা পরে ও বাড়িতে রাফ ইউজ করবে, এটা এটা উঠোনে নামলে এটা পরিয়ে দেবো। তো এই জুতোটার দাম নিয়েছে 120 টাকা। জুতোর কাপড়টা কিন্তু খুব ভালো, একদম সফট, 120 টাকা দাম নিয়েছে এই জুতোটা। আর নিয়েছি হচ্ছে সক্স, মোজা আর কি, এই যে ছোটো ছেলের জন্য দুটো, ওর আগেরও আছে, তাও নিয়ে নিলাম, কারণ খুবই কাজের জিনিস এগুলো। সবসময় তো ডাইপার পরানো হয় না, যখন ডাইপার পরানো হয় না তখন দেখবেন টয়লেট করলে মোজা, তারপরে হচ্ছে প্যান্ট সবই ভিজে যায়। তখন মোজাটাও, যেমন প্যান্ট চেঞ্জ করি তখন মোজাটাও চেঞ্জ করতে হয়। তো প্যান্টের সাথে সাথে ঠান্ডার দিনে কিন্তু মোজাটাও খুবই জরুরি। তো আছে, আরও নিয়েছি, আরও নিব, নেওয়ার প্রয়োজন হতে পারে। আর হচ্ছে এটা দুটো মোজা নিয়েছি, এই দুটো মোজা আমার আমার খুব প্রয়োজন হয়, আমি মোজা ছাড়া থাকতেই পারি না, বলবো আপনাদের। কসমেটিক্সের মধ্যে দরকার ছিল এটা আমার মেয়ে দুটোর জন্য, ভ্যাজলিন বডি লোশন, আপাতত এগুলো এনে দিলাম, এরপরের বার বড়গুলো এনে দিব, এখন এটাই এনে দিলাম দুজনকে দুটো, কারণ এগুলো দরকার হয়। বড় মেয়ে এটা অ্যালোভেরা জেল লাগায়, তো বলেছিল একটা নিয়ে আসবা, তো নিয়ে এসেছি। আর ছোটো মেয়ের জন্য এই নিভিয়া সফট ক্রিমটা আমি ছোটোটাই এনেছি, কারণ আমাকে দেখতে হবে সে শ্যুট করবে কি না, ওর স্কিনটা টোটালি একদমই ড্রাই। তো এটা ময়েশ্চারাইজার সফট নিভিয়া ক্রিম, তো এটা ট্রাই করব, যদি ভালো হয় তো বড় এনে দিব, তো আপাতত এটাই ট্রাই করব। আর আরেকটা কথা বলা হয়নি আপনাদের, এই মোজাগুলো 20 টাকা করে নিয়েছে, এটাও 20 টাকা, এটাও 20 টাকা, আর এই ছেলে দুটোর এটাও 20 টাকায় নিয়েছে। আর ভ্যাজলিনগুলো কত করে নিয়েছে যেন, 83 টাকা করে একটা। আর এটা নিয়েছে হচ্ছে 55 রুপিস। আর এটা এটা যেন কত নিল, এটা মনে হয় 40-45 টাকা নিয়েছে। আর একটা এটা ছোটো মেয়ে, ছোটো মেয়ের জন্য লিপ জেল এনেছি। আর আমি এনেছি কি যেন, আর আমি দুটো নাইটি নিলাম, এখন তো ঠান্ডা, উইন্টার চলে এসছে, তো এখন ভি গলাই পরবো, আর আমি গরমের দিন এসে গোল গলাই পরি, কারণ এগুলো দিয়ে আমার তো দোমাটকে যাবে আমার। তো এই এই নাইটিটা নিয়েছি, এটা ইয়েলো আর গ্রিনের মধ্যে। এখন নাইট হাটে কিন্তু নাইটি বেশি দেখা গেল না আর কি, নাহলে গরমের দিনে প্রচুর নাইটি থাকে, নাইটি নেই, শুধু গরমের কাপড় হাটে দেখা গেল, নাইটি বেশি দেখলাম না, জানি না কেন। আর পূজার পরপর তো হয়তো মালটাল তুলে নিই দোকানে,
পূজার সময় বেশিরভাগ তোলা হয়, কেন জানি না, নাইটি ছিল না, তো এটা একটা নিলাম। নাইটি অত দেখে লাভ নেই, শুধু কাপড়টা দেখি আমি, আর প্রিন্ট অতটা দেখি, প্রিন্ট অতটা গুরুত্ব দিই না আমি, মানে অতটা যায় আসে না, শুধু কাপড়টা আমার সফট লাগবে। আর আমি মানে ওয়েদার অনুযায়ী, যে যেমন গরমের দিনে গোল গলা পরি, আর উইন্টারে ইসেতে ঠান্ডার দিনে ভি গলা। এই দেখেন একটা, এটা এটা হচ্ছে ডিপ পিঙ্ক, পিঙ্ক বলা যেতে পারে এটাকে। একটা এটা নিলাম, আর একটা দুটো নাইটি। তো আর কি যেন নিয়েছি, ও বড় ছেলের জন্য এসে সক্স নিয়েছি, আর আর কিছু নিই নেই, ওর অনেক কিছু আছে, ওর এখন প্রয়োজন নেই, তো নিই নি। আর ওই জন্য ডাইপার নেওয়া হয়েছে বড়, কারণ প্রয়োজন। তো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমার ভিডিওটা আমি শেষ করছি। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, তবে একটি লাইক করে দিবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে, আর সাবস্ক্রাইব যারা যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, আর আমার জন্য দোয়া করেন আমি যাতে সুস্থ হয়ে যাই, শরীরটা একদমই ভালো নেই। দাঁড়াও নিচ্ছি, তো গুড নাইট, সুইট ড্রিমস।